ব্যারাকপুর নিয়ে একটা ওয়েব সিরিজ আমরা করব, সেটার জন্যই আজকে মেইনলি প্রেসকে ডাকা। ব্যারাকপুর নাম শুনলেই আমাদের সবার মনের মধ্যে একটা এমন একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, যেখানে সবার মনে একটা প্রশ্ন ওঠে যে ওখানে এত দাঙ্গা কেন হয়, ওখানে এত মারপিট কেন হয়, এত মার্ডার কেন হয়। সবসময় কিছু না কিছু ব্যারাকপুর নিয়ে প্রত্যেকটা সংবাদ মাধ্যমেই দেখা যায় যে শিরোনামে থাকে। ব্যারাকপুরকে আমরা চিনি বা যারা আমরা হিস্ট্রি পড়েছি, সিপাহি বিদ্রোহী আমাদের মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হয়েছিল। এছাড়া ওখানে গান্ধী মিউজিয়াম, গান্ধীঘাট থেকে শুরু করে অনেক ভালো ভালো হিস্টোরিক জায়গা আছে। তো ওই টাইমের সিনারিও যত দিন গেছে সেই সিনারিওগুলো চেঞ্জ হতে হতে আজকে ব্যারাকপুর যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটাকেই আমরা একটু অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করবো এই ওয়েব সিরিজের মাধ্যমে। এবং মিডিয়ায় আমার থেকে বেশি সবার একটা প্রশ্ন যে অর্জুন সিং এখানে কেন বসে আছে, অর্জুন সিং এর কি ভূমিকা। প্রথমেই আমি এটা বলি যে আমার সাথে অর্জুন আঙ্কেলকে আঙ্কেল বলি ডাকি, কাকা ভাইপোর সম্পর্ক এখন ছোটবেলা থেকে আমাকে উনি চেনেন। তো ব্যারাকপুর মানেই অর্জুন সিং, সেটা নিয়ে কারোর আশা করি এখানে কোনো প্রশ্ন নেই। পশ্চিমবাংলার মানুষ অর্জুন সিংকে পছন্দও করতে পারে আবার অপছন্দও করতে পারে, কিন্তু কেউ কিন্তু ইগনোর করে থাকতে পারবে না। কোনো না কোনো কিছু না কিছুর কারণে এই মানুষটা সবসময় শিরোনামে থাকে, কোনো না কোনো কিছু কারণে। তো ব্যারাকপুর নিয়ে ওয়েব সিরিজ হবে আর সেখানে অর্জুন সিং থাকবে না, অর্জুন সিং এর ভূমিকা থাকবে না, এটা হতে পারে না। যেখানে আমি করছি আমার সাথে পারিবারিক সম্পর্ক, তো আমি এটা নিয়ে এগোনো শুরুই করেছিলাম 6 মাস আগে থেকে। আমি প্রথম এসে আমি কাকুকে বলি যে এরকম ব্যারাকপুর নিয়ে কথা হতে 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 যেরকম অনেক ওয়েব সিরিজ বেরিয়েছে, কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল শিবপুর বলে, তো আমি তখন বললাম যে এরকম ব্যারাকপুরটা নিয়েও কেউ ভাবছে না, হলে কিন্তু বেশ ভালো হয়। তখন আমাকে বললো তা তুই ভেবে এটা কর। আমি বললাম হ্যাঁ, এটা সত্যিই করা যায়, এটা ইউনিক একটা ব্যাপার এর মধ্যে আছে। এবং অর্জুন আঙ্কেল ওখানকার ভূমিপুত্র, তো তার থেকে যে ইনফরমেশান বা যে জিনিসগুলো আমি পাবো আশা করছি অন্য কারোর কাছ থেকে আমি পাবো না, কারণ তার বাবা মানে অনেক জেনারেশন ধরে ওখানেই আছে। তো সেখানে আমি বললাম যে আমি করতেই পারি, কিন্তু আমার পক্ষে এটা করা সম্ভব না তোমার সাপোর্ট ছাড়া। তো সে বললো যে কোনো ধরনের সাপোর্ট, মানে একটা তো আমার এক্সট্রা পাওনা যে ওখানকার আগে MLA ছিল ভাটপাড়ার, এখন MP 7টা বিধানসভার উপরে, তো সেই জায়গায় তার সাপোর্ট আমার একদম 100% লাগবে। এবং সে করছিল, এবং যখন 6 মাস আগে আমরা ভাবনা চিন্তা করি আমাদের স্ক্রিপ্ট নিয়ে যখন মানে শুরু হয়েছিল আর কি চর্চা, তখন সে অনেকটাই সময় দিয়েছিল। এখন আমরা অলমোস্ট রেডি আছি, কয়েকদিনের মধ্যে হয়তো আমরা মহরত করে আমরা আমাদের নেক্সট আপডেটটা আপনাদের জানিয়ে দেবো। ইতিহাস থেকে বর্তমান আর হয়তো ভবিষ্যতের ব্যাপারে অনেক কিছু অনেকে জানে, এর ভবিষ্যৎটা কী আছে, সেই জন্যে ও ঘরের ছেলে, ও কিছু করতে চাইছে, আবার 100% ওর সাপোর্ট আছে ওর উপরে। ব্যারাকপুরে কোনো রকম অসুবিধা হবে না, মানুষকে ব্যারাকপুরের ব্যাপারে তুলে ধরার চেষ্টা একটা ওয়েব সিরিজের মাধ্যমে ও করতে চাইছে, এটা খুব ভালো। আমি চাইছি ওটা করুক আর সফল হোক, নিজের ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করুক, এটাই আমি চাইব। তাহলে আমরা